খুলনা কলেজ ছাত্র রংবিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র মাদক সহ পেস্টি মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, গতরাতে নগরের গোবরচাকা এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। এদিকে একমাত্র সন্তান হত্যায় জড়িতদের শাস্তির দাবি করেছেন ইমনের বাবা। গেল বৃহস্পতিবার খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ইমনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় 17 জনের নাম উল্লেখ করে 5 থেকে 6 জনকে অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এই সন্ত্রাসী, এই মাদক ব্যবসায়ী, এদের দেশ থেকে একদম উচ্ছেদ করতে হবে। এখন পর্যন্ত কেন সেই অস্ত্র উদ্ধার করতে পারতেছে না, আর তাদের কেন এখনো পর্যন্ত করতে পারতেছে না? পেস্টিং মামুন সে স্বীকার করেছে যে এই মামলার তার অস্ত্র ব্যবহার না হলেও এই গ্রুপে সে ছিল। খুব শীঘ্রই আমরা আরও অস্ত্র উদ্ধার করতে পারবো এবং এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে আইন মূলে আমরা আওতায় নিয়ে আসতে পারবো।